টাকা দিলে পরীক্ষায় মিলবে নকল করার সুবিধে। মালদা শহরের একটি বেসরকারি ডিএলএড কলেজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পরীক্ষার্থীদের টাকা দিতে অস্বীকার করায় পরীক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ। মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের পরীক্ষার্থীদের একাংশে, যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত বিএড কলেজ কর্তৃপক্ষ। ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন জানা যায়, 15 জুলাই থেকে শুরু হয়েছে ডিএলএড এর প্রথম বর্ষের পরীক্ষা। মানবেন্দ্রনাথ কলেজ অফ এডুকেশনের পরীক্ষার্থীদের সিট পড়েছে ইংরেজ বাজারের সতীশ বিএড কলেজে। মানবেন্দ্রনাথ কলেজের পড়ুয়াদের অভিযোগ, পরীক্ষার প্রথম দিনে তাদের কাছ থেকে 3,000 টাকা দাবি করে কলেজ কর্তৃপক্ষ। টাকা দিলে পরীক্ষায় সাহায্য করার প্রতিশ্রুতি দেন, কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন পরীক্ষার্থীরা। অভিযোগ, এরপর থেকেই পরীক্ষার্থীদের ওপরে অমানবিক ব্যবহার করে সতীশ বিএড কলেজ কর্তৃপক্ষ। ঘটনার লিখিত অভিযোগ করা হয়েছে মালদা জেলা শাসকের কাছে। আমাদের অভিযোগ, আমাদের ফ্রাইডে দিন পরীক্ষা, মানে 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। সেকেন্ড হাফে ওনারা বলছেন যে নিচের ঘরে ওরা মোবাইল দেখে দেখে লিখছে, ওরা মানে সেটিং করেছে, তোমাদের হয়তো সেটিং হয়নি বলে তোমরা হয়তো গ্রুপ করে আমাদের সাথে সেটিং করো, আমরা মানে তোমাদের দেখে লিখতে দিব। আমি বললাম আমরা আমরা যে পড়ে এসেছি, আমরা যে পরীক্ষা দিয়েছি, যে আমরা যে পরীক্ষা দিব পড়েছি তো ভালো করে। কী সেটিং হয়েছে? টাকা, টাকার কথা বলছে, 3,000 করে তোমরা দাও, গ্রুপ বানাবো, তোদের তোমাদেরকে অ্যান্সার দিব, দেখে দেখে লিখবা। এটাই মানে সতীশ কলেজ কর্তৃপক্ষরা, যারা যারা স্টাফ, যারা আমাদের রুমে যারা মানে এক্সাম হলে যারা গার্ড দিচ্ছে তারাই। তো আমরা বললাম আমরা তো কাদের কাছে টাকা চাইছি? আমাদের স্টুডেন্টরা শান্তি মানে বলছে রুমে, মানে কাউকে টার্গেট করে বলছে না, উদ্দেশ্য হিসাবে বলছে সবাইকে। কী বলছে? 3,000 টাকা করে মানে দাও তোমরা, আর গ্রুপ করো, তোমার অ্যান্সার দিব, নকল করার সুযোগ। হ্যাঁ, নকল করার সুযোগ দিবে, টাকা দিলেই নকল করো। হ্যাঁ, টাকা দিলে নকল করার সুযোগ, মানে নিচের রুমে ওরা করছে ওই উদ্দেশ্য থেকে আমাদেরকে বলছে। আপনারা কী চান? আমরা চাই, আমরা যে পড়াশোনা করেছি আমরা ভালো করে পরীক্ষা দিব, এটাই চাইছি। আমাদেরকে এটাই বাধা আছে যে আমরা যে ভালো করে পরীক্ষা দিচ্ছি, খাতাটা জমা দিচ্ছি, ওই খাতার অবস্থাটা কী করবে না করবে ওরা, এটা নিয়ে আমাদের ভয়। আপনার নাম? কি অভিযোগ করেছেন? আমাদের অভিযোগ হচ্ছে আমরা এখানে ডিএলএড পরীক্ষা দিচ্ছি, তো পরীক্ষা দিতে গিয়ে স্যাররা অনেক হ্যারাসমেন্ট করছে। কি হ্যারাসমেন্ট করছে? যেমন আমাদের 3 তলায় ক্লাসরুম করেছে, ফ্যান নাই, সেখানে 2-3টা ফ্যান আছে, বাকিরা গরমে পরীক্ষা দিচ্ছে। তারপরে অনেক রকম মানে আর একটা কলেজের পরীক্ষা হচ্ছে, সেখানে তারা দেখছি মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছে, আর সেটিং কিছু হয়েছে টাকা পয়সা হয়তো আমি জানি না সঠিক, শুনছি লোকের মুখে মানে স্টুডেন্টের মুখে। তো আমরা বললাম যে আপনাদের সাথে কী ব্যবহার করা হচ্ছে? আমাদের সাথে মানসিকভাবে যেটা হ্যারাসমেন্ট, ধরুন খাতা ঠিকঠাক চাই, লুসিট দিতে গেলে দিচ্ছে না ঠিকঠাক, তারপরে ধরেন কিছু একটু হাত পা লড়াচ্ছি তো বলছে আমি কিছু বলতে চাই, আমি কিছু বলতে চাই, এরকম চাইবে। আমার নাম কাজল সাহা। যদিও এই অভিযোগের বিষয়ে কিছুই বলতে চাননি কলেজের সম্পাদক রামানন্দ সাহা। অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখব। আচ্ছা, কেন এই ধরনের অভিযোগ নিয়ে আসা হচ্ছে? তদন্ত করব, করে দেখব।